আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ ইকালিন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি আমার কিছুদিন আগের করা ছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন ইতালি, পুরো ইতালি এখন রেড অ্যালার্ট, যার কারণে আর বের হওয়া হচ্ছে না। তো কিছু কিছু যে ভিডিও করা ছিল বের হয়েছিলাম, সেগুলোই আজকে স্মৃতি হয়ে আছে, আর তারই কিছু অংশটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আমাদের ঘোরাঘুরি আর কিছু সুন্দর মুহূর্ত। আর সেই সাথে আমি আজকে জাস্ট কী কী বাজার করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ অধিকাংশ দেশেই কিন্তু করোনা ভাইরাসের প্রভাবটা এতটাই বেড়ে গিয়েছে, আর অনেক কিছু বন্ধ হওয়ার কারণে সবাই বাজার টাজার বেশিরভাগই কিনে রাখছে বাসায়। তো আমি কী কী জিনিস কিনলাম এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে মোটামুটি যতটুকু সম্ভব পেরেছি কিছু কিছু জিনিস কিনেছিলাম। তো এখানে এটা হচ্ছে বাসমতি চাল, আর এটা পোলাও বা বিরিয়ানি রান্না করার জন্য। আর এক্সট্রা যে চাল, ওই চালটা আমি আগেই 2 বস্তার মতো কিনে রেখেছি, আর এটা এক্সট্রা আছে। আর সেই সাথে সুপার মার্কেটগুলোতে এত ভিড় যা বলার অপেক্ষা রাখে না। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে কিছু কিছু জিনিস কিনে রেখেছি, আর আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে কী কী জিনিস এই মুহূর্তে আসলে কেনার দরকার বা কী কী জিনিস কিনে রাখতে পারেন। এরকম আমি কয়েক কার্টন পাস্তা কিনে রেখেছি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাস্তাগুলো কিনেছি। আর সব আসলে এভাবে করে দেখানো সম্ভব না, কারণ অনেক বাজার হয়ে গিয়েছে, যার কারণে আমি জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। আর এখানে হচ্ছে ফ্রেশ দুধ, আর এগুলো তো ডেট কম থাকে, তো যার কারণে আমি শুধুমাত্র দুই দিনের জন্য আমার ছেলের জন্য নিয়েছি। আর ওর জন্য আমি এক্সট্রা যেটা অনেক দিনের ডেট থাকে সেই দুধগুলো কার্টন ধরে কিনে রেখেছি, কারণ এই ফ্রেশগুলো যদি বন্ধ হয়ে যায় তখন দেখা গেছে ওইগুলো খাওয়াবো এই কারণে। আর যে কদিন ফ্রেশগুলো পাওয়া যাবে সে কদিন চেষ্টা করতেছে যে এই ফ্রেশটাই খাওয়ানোর জন্য। তো এরকম আর পাস্তা কিনেছি, আর সেই সাথে দুধের কার্টনও কেনা হয়েছে। আর পাস্তাগুলো মোটামুটি যতটুকু সম্ভব বেশি করে কিনে রাখাটাই ভালো। আমি মোট কথা এরকম 3 কার্টন কিনেছি, কিনে সুন্দর মতো সাজিয়ে রেখেছি। আর হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের জন্য, এখানে দুধ আর ছোট বাচ্চাদের জিনিস নিয়ে আসলে সবারই খুবই টেনশনে থাকতে হয় যে হঠাৎ করে যদি মার্কেট বন্ধ হয়ে যায় তাহলে, অথবা যদি কোনো কিছু না পাওয়া যায় এই অবস্থাতেই কী কিনবো, মানে এইটা নিয়েই অনেক টেনশনে ছিলাম। তো আল্লাহর রহমতে আমি যখনই রেড অ্যালার্ট চালু হয়ে গিয়েছিলো তারই আগে আমি একজনের মাধ্যমে ইনফরমেশন পেয়েছিলাম যে তারা এরকম কিনে রাখছে। তো সাথে সাথে আমরাও চেষ্টা করেছি, আমার হাজব্যান্ডকে লিস্ট করে দিয়েছিলাম, পরে ও এইগুলো বাজার করে ফেলছে। তো যার কারণে সবগুলোই মোটামুটি যেই জিনিসগুলো লিস্ট করেছি মোটামুটি সব কিছুই পেয়েছে, কিছু কিছু পাইনি। তারপরও যেগুলো পাইনি ওইটাতে তেমন একটা সমস্যা না, কারণ আমরা যেহেতু বাঙালি খাবারই বেশি খাই, যার কারণে তেমন একটা সমস্যা হবে না আশা করছি। তো মেয়ের জন্য এই দুধ কিনে রাখলাম, আরও কিছু বাসায় আমার স্টক করা আছে, তো আশা করছি এইগুলো দিয়েই হয়ে যাবে। আর সেই সাথে ওর এক্সট্রা খাবারের জন্য আরও কিছু জিনিস কিনেছি, পাস্তা থেকে শুরু করে আরও অনেক কিছু। আর এই সাইডে যেটা এখন যেটা এই দেখাচ্ছি সেটা এখানে মেয়ের জন্যই, এখানে পাস্তা আছে আর এই বিভিন্ন ধরনের সিরিলাক্স টাইপের কিছু জিনিস আছে, কারণ ওর সকালে খাওয়ার জন্য প্রতিদিনই দরকার হয়। আবার পাস্তাটা তো অনেক ইম্পর্ট্যান্ট, প্রতিদিনই খাওয়ানো হয়, যার কারণে এগুলো কিনে রেখেছি। তো এরকম আর কি অনেকগুলো কিনেছি, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি।
কারণ এখন 2-3 মাসের এই অবস্থা থাকে না, 1 মাস থাকে আসলে বলা যায় না। এই জন্য যতটুকু সম্ভব পেরেছি একটু বেশি করে কিনে রাখার জন্য, কারণ বাচ্চাদের জিনিস যদি হঠাৎ করে না খুঁজে পাওয়া যায় এটা আসলে অনেক টেনশন হয়। আর এখানে চিনি আছে টুকটাক, আসলে অনেক জিনিসই বাসার দরকার হয়, আর যেহেতু তাড়াহুড়ো করে আর মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার কারণে এক এক ব্যাগে এক একভাবে রেখেছে, সেভাবে করে এখনও গোছানো হয় নাই। দেখা গেছে চিনি একটার মধ্যে, আরও অন্যান্য কিছু, আর এই যে এটার মধ্যে ওর সেরেল্যাক্স টাইপের সিরিয়ালই আছে, এটা সকালে খাওয়ানোর জন্য এগুলো কিছু কিনেছি। মোট কথা শুকনো যে খাবারগুলো, এই খাবারগুলো এই মুহূর্তে আমাদের সবারই এক্সট্রা কিনে রাখার দরকার, যাতে করে যদি খাবারের সংকট দেখা দেয় অন্তত পক্ষে যাতে প্রবলেম না হয়, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এই মেয়ের জন্য এগুলো কেনার পরে এরকম আরও অনেকগুলো কিনে এর আমি রেখেছি যাতে কোনো সমস্যা না হয়। যাদের ঘরে বাচ্চা আছে, আপনারা যদি বাইরে থাকেন বা বাংলাদেশে যারাই আছেন, তারাও চেষ্টা করবেন সবার প্রথমে আসলে বাচ্চাদের জিনিসগুলোই ইম্পর্টেন্ট কেনা, যাতে করে বাচ্চাদের কোনো সমস্যা না হয়। কারণ আমরা বড় মানুষরা অনেক কিছুই খাই, যার কারণে আমাদেরটা তেমন একটা টেনশন হয় না, কিন্তু বাচ্চারা তো সব সময় সব কিছু খেতে চায় না। এই জন্য ওদের জন্য ইম্পর্টেন্ট আগে ওদের খাবারগুলো ঠিক রাখা। তো বাচ্চাদের খাবার দাবার এভাবে কেনাকাটা করলাম, এর মধ্যে আর কি কি জিনিস কেনাকাটা করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে টুকটাক চিনি থেকে শুরু করে আরও অনেক কিছুই আছে, আর এটা হচ্ছে বাঙালি দোকান থেকে মাছ মাংস আমি কিনে ফ্রিজে রেখেছি, আর আদা রসুন পোলার চাল কিছু কিছু জিনিস আর কি এনে রেখেছি। আর এখানে টিস্যু আছে, তো টিস্যু তো প্রতি মাসে আমার এরকম আর কি 2-3টা লাগে, তো এই জন্য আর এই টিস্যুগুলো তো মোটামুটি আমাদের বাসার পাশেই দোকান আছে, তো ওইখান থেকেই আমরা বেশিরভাগ সময় আনি অথবা সুপার মার্কেট থেকেও আনি। তো এই টিস্যুগুলো কয়েকটা কিনে রেখেছি, আর সেই সাথে টুনা ফিশ কিনেছি এগুলো। আর টুনা ফিশটা তো এখন পাওয়াই যাচ্ছে না, কারণ আমি আমার হাজব্যান্ডকে 2 দিন সুপার মার্কেটে পাঠিয়েছিলাম, কোনোভাবেই পাইনি। তো এরকম আর কি 8 পিসের এগুলো আনছে, তো এখন এগুলো দিয়েই চালাচ্ছি, আর যদি পেয়ে যায় তো ভালো, আর না পেলে কোনো সমস্যা না যে কয়দিন যায়। কারণ যখন একটা দেশে যে কোনো কিছু সমস্যা হয় তখন আসলে সবারই স্যাক্রিফাইস করে চলতে হবে, সব কিছু যে পাবো তেমনটা কিন্তু না। তারপরও যেমন যে এই জিনিসগুলো পাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ। আর বাসা পরিষ্কার করার জন্য কিছু জিনিস কিনেছি। আসলে এত বাজার এভাবে করে দেখানো সম্ভব না, জাস্ট আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি, কারণ আমার প্রত্যেকটা জিনিসই সারতে হচ্ছে, সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে। আর এই জিনিসগুলো কিন্তু সবগুলোই আমি যখনই বাসায় এনেছে সবগুলোই খুব ভালো করে মুছে তারপরে রাখার চেষ্টা করছি, কারণ বলা যায় না, দেখা গেছে এইগুলো থেকেও জীবাণু ছড়াতে পারে। আর যে অবস্থা আসলে সবাই তো ভয়ের মধ্যেই আছে, যার কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছি সব জিনিসপত্র থেকে, যাতে কোনোভাবে ভাইরাসটা না ছড়ায়। তো বাসা পরিষ্কার করা এগুলো থেকে শুরু করে আরও অনেক কিছু কেনা হয়েছে, তো আপনাদের সাথে এটুকু শেয়ার করলাম। আর কী কী কিনেছি জাস্ট একটু ধারণা দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ময়দা আছে, তো আমি ময়দা 1 কার্টনের মতো কিনেছি, তো এগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এই রুটি বানানোর জন্য, আর ময়দাটা কিন্তু এই মুহূর্তে সবার জন্য ইম্পর্টেন্ট, আটা ময়দা রুটি খাওয়ার জন্য, কারণ একরকম খাবার তো আর ভালো লাগে না। আর এখানে তেল আছে, আর আমি তেল একটা রেখেছি 5 লিটারের, আমার বাসায় আছে আরও এক্সট্রা কিছু, এখানে আরও 4 লিটারের আছে।
আসলে এখন সুপারমার্কেটে যা অবস্থা, যে এক চিজ খুঁজে পাওয়াই কঠিন। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম মোটামুটি সবাই ওই দিন বাজার করতে আসছিল, আর মানে যেই টাইমটা গিয়েছি যতটুকু সম্ভব পেরেছি কিনে রেখেছি। আর এটা হচ্ছে অলিভ অয়েল তেল, অলিভ অয়েল তেলও আমি কিনে রাখছি এখানে, যে পাস্তা রান্না করার জন্য বা যে কোনো কাজে অলিভ অয়েল তেলটা তো অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তো এগুলোই টুকিটাকি করে বাজার করছি, আর এভাবে করে প্রতিদিন দিন গুনছি, কি আর করব। আর সবারই একই সমস্যা, যখনই যে কোনো কিছু বন্ধ হয়ে যাচ্ছে আর সবাই সাথে সাথে বাজার করে স্টক করার চেষ্টা করছে, কারণ পরবর্তীতে যদি না পায় এই ভয়ে। আর এখানে আমি সকালে নাস্তা করার জন্য কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট যাতে একটু আইডিয়া হয়। এরকম আর কি অনেক ধরনের জিনিস কিনেছি, কিনে রাখার চেষ্টা করছি যাতে কিছুদিন যায়, মিলিয়ে ঝিলিয়ে খাওয়া যায় আর কি। কারণ বাচ্চারা আসলে সবসময় একই রকম জিনিস পছন্দ করে না, তো এই জন্যই। তো এরকম অনেক ধরনেরই বিস্কিট রেখেছি, সেই সাথে বাচ্চাদের পছন্দের কিছু খাবার রেখেছি, ওদের যেই জিনিসগুলো ওরা পছন্দ করে, এই কর্নফ্লেক্স থেকে শুরু করে আর অনেক কিছু। আর সেই সাথে কিছু চিপসও রেখেছি, যাতে ওদের সময়টা একটু পাস হয়ে যায়, কারণ সারাদিন ঘরের মধ্যে আসলে খুবই বিরক্ত হয়ে যাচ্ছে। এই তো এগুলো কিনেছি, আর সেই সাথে নোটেল্লাও কিনে রেখেছি দুইটা, আর এখানে পানি রেখেছি। আর পানিটা আমি পাশের শপ থেকেই আনছি অর্ডার দিয়ে, যার কারণে 5 থেকে 6 কার্টন বা 10 কার্টন এভাবে করে এনে রাখার চেষ্টা করছি। আর এখানে হচ্ছে কিছু ওষুধ ইমার্জেন্সি কিনে রাখলাম, আর ওটা হচ্ছে হাতের জেল, যে কোনো সময় বের হলে হাতের জেলটা নিয়ে তারপরে বের হচ্ছে, যাতে কোনো কিছু ধরলে ভাইরাসটা হাতে লাগার চান্স। তো এই ছিল আমার টুকিটাকি বাজার, সদাই করে রাখলাম। আর সেই সাথে মাছ মাংস যতটুকু পাচ্ছি এগুলো ডিপ করে রেখে দিয়েছি, চাল ডাল থেকে শুরু করে সব কিছুই। তো আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আদার কথা বাড়াচ্ছি না, সবাই অনেক ভালো থাকেন, এই এই করোনা ভাইরাসের হাত থেকে সবাই রক্ষা পান, সবসময় দোয়া পড়বেন, নামাজ পড়বেন, রোজা করবেন। আশা করছি ইনশাল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে মাফ করবেন আর এই বিপদের হাত থেকে রক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।